আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেস্ট জিকে বই কোনটা? এই জিনিসটা এতদিন হচ্ছে তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, অনেকে এটা নিয়ে হচ্ছে বেশ চিন্তা করতেছো যে কোন বইটা পড়লে মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে 10-এর মধ্যে 10 কমন পাওয়া যায় জিকে থেকে, অথবা কোন বইটা পড়লে একেবারে অল্প পড়ে অল্প সময়ে হচ্ছে মেডিকেল জিকেতে হচ্ছে ভর্তি পরীক্ষায় কোপ দেওয়া যায়। সেটাই তোমাদের মাথায় ঘুরতেছে আমি জানি। আমি যখন তোমাদের মতো মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষার্থী ছিলাম, আমার মাথাতেও তখন এই জিনিসটাই ঘুরতো যে আসলে জিকের জন্য কোন বইটা পড়লে সবচেয়ে বেস্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই আলোচনা করতে চলেছি। তার আগে আমি একটু বলে নিই, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত এবং এই বছর ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করে বের হয়েছি। তো চলো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে একটু হেল্প করি যে কোন বইটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ভালো। তার আগে আমি একটু শুরুতেই বলে নিতে চাই যে আমি পার্সোনালি হচ্ছে বেশ কয়েকটা বই পড়েছি, অর্থাৎ বাজারে প্রচলিত যতগুলো হচ্ছে মেডিকেলের জিকের জন্য যত বই পাওয়া যায় মোটামুটি সব কিছুই আমি কম বেশি হচ্ছে পড়েছি। সো আমার আলোকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে হচ্ছে বইগুলোর একটা সিরিয়াল দিচ্ছি যে আমার মতে আর কি, এটা ঠিক আছে যে এই সিরিয়াল অনুযায়ী পড়লে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তো আমার মতে মেডিকেল জিকের জন্য নম্বর ওয়ান বই হচ্ছে আমার মতে MP3। এই MP3-তে হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে বিভিন্ন যে টপিক আছে সেই টপিকগুলোর পরে হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস করার জন্য হচ্ছে MCQ এক্সাম দেওয়া আছে। এখন আমি আগেই বলে দিই যে এই MP3 বইটা অ্যাকচুয়ালি BCS পরীক্ষার জন্য, বাট তোমরা সবাই জানো যে BCS পরীক্ষার যে সিলেবাস তার অল্প অংশ মিলেই কিন্তু মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে জিকের সিলেবাস। সো তোমরা যদি MP3 বাংলাদেশ অংশটা যদি কিনো তাহলে কিন্তু আমার মনে হয় যে MP3-র বাংলাদেশ অংশের কিছু বাছাইকৃত কিছু টপিক ভালো মতো পড়লে এবং সেই টপিকের পরে হচ্ছে MP3-তে যে MCQগুলো দেওয়া আছে সেই MCQগুলো যদি সলভ করো আমার মনে হয় এটা খুব ভালো হয়। এখন ভাইয়া কোন বাছাইকৃত টপিকগুলো পড়বো সেটা আমরা আরেকটা ভিডিওতে হচ্ছে আলোচনা করব, এটা অন্য অন্য টপিক আর কি, ঠিক আছে? তো MP3-টা হচ্ছে বেশ ভালো, এখানে প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত MCQ আছে, তোমার টপিকগুলো সুন্দর করে গুছানো আছে, তুমি পড়তে পারো। দুই নম্বর চয়েসে তুমি রাখতে পারো হচ্ছে জো বায়ার্স জিকে, ঠিক আছে? এটাও বেশ ভালো বই, এখানেও ঠিক সেম, এটাও আসলে মূলত BCS-এর জন্য লেখা, বাট এখানেও তুমি যদি দাগানো কিছু নির্দিষ্ট টপিক পড়ো এবং সেগুলোর যদি প্রশ্ন সলভ করো আমার মনে হয় যে ভালো। তিন নম্বর যেই বইটা তুমি পড়তে পারো সেটা হচ্ছে যে কোনো কোচিংয়ের বই। তিন নম্বর বইটা বলতে আমি বাজারে প্রচলিত যে কোনো কোচিংয়ের বই বলতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সমস্ত কোচিংগুলো হচ্ছে ক্লাস নেয় সেই সমস্ত কোচিংয়ের মোটামুটি অন্য যে কোনো বই, এটা আমার চয়েস লিস্টে হচ্ছে তিন নম্বরে থাকবে। কিন্তু এখন কাহিনী হচ্ছে তার মানে কি ভাইয়া আপনি বলতেছেন যে এই তিনটা বই পড়তে হবে? না, আমি বলতেছি যে আসলে এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটাকে টার্গেট করে হচ্ছে পড়ো, বাট সবচেয়ে আসলে বেস্ট হয় কি যে এই তিনটা বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলা তুমি যদি একসাথে করে পড়তে পারো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই তিনটা বইয়ের সবগুলা ইম্পর্টেন্ট তথ্যগুলো যেখানে হচ্ছে শুধু ইম্পর্টেন্ট তথ্য থাকবে অযথা কথাবার্তা থাকবে না সেই জিনিসগুলো হচ্ছে একটা বইয়ের মধ্যে কোথায় পাবো? এই জিনিসটা হচ্ছে তোমরা আমাদের কাছে পাবা। হ্যাঁ, সামনে 26 ডিসেম্বর থেকে আমাদের ফ্রি ন্যানো জিকে এবং হচ্ছে ইংলিশ কোর্স চালু হচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। সেই ফ্রি ন্যানো জিকে এবং ইংলিশ কোর্সের যে নোটটা আছে সেই নোটটা আমরা এরকম বাজারে প্রচলিত দুই তিনটা বই থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হচ্ছে একসাথে করে আমরা হচ্ছে একটা চমৎকার নোট বানিয়েছি এবং সেই নোটের উপরেই হচ্ছে আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। সো তোমরা 26 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আমাদের ফ্রি ন্যানো জিকে এবং ইংলিশ কোর্সের যদি ক্লাসগুলো দেখো এবং প্রত্যেকটা ভিডিওর সাথে হচ্ছে আমরা আমাদের যে নোটটা দিব সেই নোটটা যদি তোমরা কালেক্ট করো আমি বলতে পারি যে তুমি গতানুগতিক বইতে 600 পেজের একটা জিকে বই না পড়ে তুমি হচ্ছে আমাদের এই তিনটা গুরুত্বপূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো সমন্বয় করা যে অল্প যে নোটটা ধরো যেটা বড় জোর 100 থেকে 150 পেজ হবে সেটা যদি তুমি খুব সুন্দর করে পড়ো তুমি একেবারে অল্প সময়ে তুমি হচ্ছে 10-এর মধ্যে মিনিমাম 8-9 তুমি তুলতে পারবা। এবং একবারে অল্প সময় তুমি চিন্তা করো যে 600 পেজের একটা বই পড়ার বদলে তুমি তিনটা বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে প্রশ্ন আসে সেটাকে একজন এক্সপিরিয়েন্সড ভাইয়া হচ্ছে সুন্দর করে সাজিয়ে হচ্ছে 100 থেকে 150 পেজের একটা নোট বানাইছে, আবার সেই নোটের উপরে ফ্রি ক্লাসও নিচ্ছি আমরা। সো সেটা যদি দেখো মোর দ্যান এনাফ। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা আমার নোটটা নাও পড়ো ঠিক আছে তারপরও কোনো সমস্যা নাই, ফ্রি ক্লাস যদি নাও দেখো তারপরও কোনো সমস্যা নাই, তোমরা যেটা করবা তোমরা হচ্ছে MP3 বইয়ের দাগানো টপিক পড়লে আমার মনে হয় মোর দ্যান এনাফ। তাহলে কি বুঝাইতে পারছি? তো আই হোপ তোমরা ভিডিওটা হচ্ছে অনেক বেশি এনজয় করছো। আর হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাসগুলো তাহলে কোথায় হবে একটু বলে দিই।
আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গ্র্যাভিটি মেডি স্টেশন, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গ্র্যাভিটি মেডি স্টেশন। এই ফেসবুক পেজে হচ্ছে তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে পেয়ে যাবা। আর ক্লাসগুলো হওয়ার পরে আমরা পরবর্তীতে আমাদের এখন যে ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতেছো সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডিএমসি স্টেশন। এই ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি প্লেলিস্ট আকারে হচ্ছে ক্লাসগুলো আপলোড করব, ফ্রি প্লেলিস্ট আকারে ক্লাসগুলো আপলোড করব। এবং এই ইউটিউব চ্যানেলেই আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে, এবং ডেসক্রিপশন বক্সে আমরা হচ্ছে আমাদের নোটগুলোর পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তো সবার সাথে 26 ডিসেম্বর থেকে দেখা হচ্ছে আমাদের গ্র্যাভিটি মেডি স্টেশন ফেসবুক পেজে। আর এই ক্লাসগুলো পরবর্তীতে তোমরা পেয়ে যাবে কোথায়, আমাদের এই ডিএমসি স্টেশন নামক ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। ধুমায় হচ্ছে ভিডিওটা হচ্ছে শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুদেরকে হচ্ছে কমেন্টে মেনশন করো, এবং অবশ্যই হচ্ছে আমাদের নোটগুলো কালেক্ট করে নিও।